হঠাৎ করেই বাড়ছে চোখ ওঠা। চিকিৎসকরা বলছেন ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে চোখের এই রোগ। তবে বছরের এই সময়টাতে ভাইরাসের কারণে বাড়ে সংক্রমণ, ব্যতিক্রম নয় এবছরও। আমার প্রথমে চোখ উঠছিল, চোখে জ্বালাপোড়া করতো, আর প্রথমে ডান চোখে একটু ফুলছিল, ফার্স্টে ফোলার পরে সেটা লাল হয়েছিল। তারপরে রাত্রে দেখি, দুপুরে হয়েছিল, রাত্রে দেখি ওটা থেকে পানি পড়ছে। পরে রাত্রে ভিতরে যন্ত্রণা করছিল, রাত্রে ঘুমাতে পারিনি। পরে সকালে উঠে দেখি দুই চোখটাই ফুলেছে অনেক। পাঁচ ছয় দিন আগে আমার চোখে ব্যথা অনুভব করি, ডান চোখ লাল হয়ে গেছিলো। তখন আমি স্থানীয় ওই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে একটা ড্রপ নিয়েছিলাম। ড্রপ নেওয়ার পর দেখা যাচ্ছে মাঝে মাঝে মানে হয় ব্যথা হয়, পানি পড়ে পড়বে এমন অবস্থা। আমার ফ্যামিলি তো পাঁচ ছয় জনের এরকম হয়ে গেছে, তো ভাবছি যে কখন হয় কি না হয় এই জন্য হসপিটালে আসছিলাম। প্রথমে ঢেলা ঢালা বাঁধতো, ঢেলা ঢালা বাঁধার পরে পানি পড়তো, ওই পানি পড়ার কারণে মানে হঠাৎ চোখে জ্বালা, পরে লাল হওয়া, পরে আসতে গিয়ে অনেক ময়লা আসা, অনেক যন্ত্রণা করা, পানি আসা। আমার চোখ চুলকায়, চোখ ব্যথা করে, রাতে মাঝে মাঝে একটু পানি ঝরে, তো সেজন্য আমি চোখ মানে ডক্টর দেখাতে আসছি। গেল কয়েক সপ্তাহে হাসপাতালে বহির্বিভাগে বাড়ছে কনজাংটিভাইটিস রোগীর সংখ্যা। মূলত চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, ময়লা বের হওয়া, কোনো কোনো ক্ষেত্রে চোখে ব্যথা এ রোগের প্রধান লক্ষণ। ভাইরাসের কারণে চোখের এই প্রদাহ একে অপরের কাছ থেকে সংক্রমিত হয়, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ তাদের। তবে যিনি আক্রান্ত হয়েছেন তাকেও মানতে হবে কিছু বিধিনিষেধ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি এড়িয়ে চলতে হবে লোক সমাগম, আর সানগ্লাস ব্যবহারই উত্তম। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে দিতে হবে চোখের ড্রপ, অন্যথায় হতে পারে এতে বিপরীত। এখন কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এই রোগটা খুব প্রকোপটা বেড়ে গেছে। আসলে এই সময় মানে যখন সিজন চেঞ্জ হয় আমাদের দেশে এই প্রকোপটা খুব বেড়ে যায়। আমার এই হসপিটালে আমি এইবার বিশেষ করে এত রোগী এই কনজাংটিভাইটিস নিয়ে আসছে এটা আমি দেখি না এর আগে। তবে একটা বিষয় এখানে, সেটা হলো যে অধিকাংশ রোগী দেখছি যে দেখা যাচ্ছে 10-12 দিন বা 5-7 দিন পার হয়ে যাওয়ার পরে আসতেছেন, এবং এতে ক্ষতি হচ্ছে কি যে ওনার আসলে চোখের কর্নিয়াতে আলসার হয়ে যাচ্ছে, এবং এই এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। চোখ এটা অন্ধত্বপ্রণ হয়ে যায় অনেকের, এবং হচ্ছে, এবং এর জন্য দায়ী আসলে লোকাল যারা আসলে যে কোয়াক বা হাতুড়ে ডাক্তার যাদের বলা হয়, যারা এই যে ডিসপেন্সারি ম্যান, এনারা আসলে না জেনেই দেখা যাচ্ছে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক তারা ইচ্ছা মতো ইউজ করতেছেন, আর এই ইউজ করার কারণে রোগীর আসলে দেরি হচ্ছে ডাক্তারের কাছে আসতে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আসলে আমাদের সরকারের এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া দরকার। চিকিৎসকরা বলছেন চোখ ওঠা নিয়ে আতঙ্কের কিছু নেই, একমাত্র সমাধান সচেতনতা। রাসেল হুসাইন, ঝিনাইদা টিভি।